হাই বন্ধুরা, আমি অ্যাঞ্জেল ফ্রম গ্রিন অ্যাঞ্জেল। আজকে দেখাবো আপনাদেরকে হারিয়ে যাওয়া ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনার সহজ উপায়। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের উজ্জ্বলতা হারিয়ে ফেলি। বয়সের ছাপ, বলিরেখা পড়া সহ নানা সমস্যা দেখা দিয়ে থাকে এই সময়। শুধু বয়স নয়, দূষণ, স্ট্রেস, অস্বাস্থ্যকর জীবনযাত্রা সবকিছু দায়ী ত্বকের উজ্জ্বলতা হারানোর জন্য। ত্বকের উজ্জ্বলতা একবার হারিয়ে গেলে তা আর সহজে ফিরে পাওয়া যায় না, তাই শুরু থেকে এর যত্ন নেওয়া প্রয়োজন পড়ে। প্রতিদিনকার ব্যবহৃত ফেস প্যাকের সাথে এই প্যাকগুলো রাখুন। এই প্যাকগুলো ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করবে। প্রথমত পেঁপে, পেঁপে এবং মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি ত্বকে ভালো করে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। পেঁপের আলফা হাইড্রোক্সিন উপাদান প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে, ত্বকে পুষ্টি জুগিয়ে থাকে। দ্বিতীয়ত কমলার খোসা। শুকনো কমলার খোসা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বেশ কার্যকর। শুকনো কমলার খোসা দুধ অথবা গোলাপ জলের সাথে মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন। এটি এক্সফোলিয়েটর হিসেবে কাজ করবে। কমলার খোসার সাইট্রিক অ্যাসিড ত্বকের মৃতকোষ দূর করে নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। এছাড়া এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে। অ্যাভোকাডো এবং মধুর ফেস প্যাক। 3 টেবিল চামচ 1/4 অ্যাভোকাডোর পেস্ট এবং 1 টেবিল চামচ মধু মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি ত্বকে ব্যবহার করুন। কমপক্ষে 1 ঘন্টা এটি ত্বকে রাখুন। তারপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে বয়সের ছাপ পড়া রোধ করার সাথে সাথে ত্বক ময়েশ্চারাইজ করে থাকে। তরমুজের রস এবং শসার রস। সমপরিমাণ তরমুজের রস, শসার রস এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এবার এটি ত্বকে ব্যবহার করুন। তরমুজের লিকোফেন উপাদান ত্বকের বলিরেখা, চোখের চারপাশে বয়সের ছাপ পড়া রোধ করে দিবে। কলার প্যাক। পাকা কলা, অলিভ অয়েল এবং মধু মিশিয়ে নিন। এই প্যাকটি ত্বকের নমনীয়তা বৃদ্ধি করে ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে। এছাড়া ত্বক নরম কোমল রাখতে এই প্যাকটি বেশ কার্যকর। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আরও হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ভালো থাকবেন সবাই।